তেল চুরি, গম চুরি, রিলিফের মাল চুরি, এগুলোকে চারটেখানি কথা, অনেক মেহনতের কাম। বুঝি বুঝি, সবই বুঝি। মতিন, তুমি কিন্তু লিমিট ক্রস করতেছো। তাই যে, আমি আবার লিমিট ক্রস করলাম কই ভাই? সত্য কথাই তো কইলাম, তাই না? এই যে আপনি প্রত্যেক বছর টিন পান, পান তো? এই টিন তো আবার দেখো খোলা বাজারে বিক্রিও হয়, অথচ গ্রামের কত গরিব লোকজন আছে, একটু টিনটা পাইলে বাড়িঘর ঠিকঠাক করতে পারে, কিন্তু সেটা তো হয় না। হয় এই জন্যই তো বললাম আর কি, কেউ পাইলে ছাড়ে, তুমি ছাড়ো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মতিন, মতিন, এই এদিকে আও, এদিকে আও। সালাম দিয়ে চলে গেলে হবে? কি খবর, কেমন আছো, এগুলি বলতে হবে না? কেমন আছো তুমি মতিন? আমি? হ্যাঁ, আমি তো ভালোই আছি, আপনি কেমন আছেন? এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আমি আর ভালো থাকি কেমনে মতিন, দিন নাই রাত নাই, জনসেবা করতেছি। আরে মানুষজনের সেবা করা, এটা তো চারটিখানি কথা না, খুব কঠিন বিষয়। সেইটা অবশ্য ঠিক বলছেন, তেল চুরি, গম চুরি, রিলিফের মাল চুরি, এগুলোকে চারটিখানি কথা, অনেক মেহনতের কাম। বুঝি বুঝি, সবই বুঝি। মতিন, তুমি কিন্তু লিমিট ক্রস করতেছো। তাই যে, আমি আবার লিমিট ক্রস করলাম কই ভাই? সত্য কথাই তো কইলাম, তাই না? এই যে আপনি প্রত্যেক বছর টিন পান, পান তো? এই টিন তো আবার দেখো খোলা বাজারে বিক্রিও হয়, অথচ গ্রামের কত গরিব লোকজন আছে, একটু টিনটা পাইলে বাড়িঘর ঠিকঠাক করতে পারে, কিন্তু সেটা তো হয় না। হয় এই জন্যই তো বললাম আর কি, কেউ পাইলে ছাড়ে, তুমি ছাড়ো। তুমি তো মেম্বারও না, চেয়ারম্যানও না, তাও তো তুমি পাইলে ছাড়ো না। আমি আবার কাট টিন মেরে দিলাম। টিন তুমি মারো নাই, কিন্তু তোমার প্রবাসী ভাই বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠায়, সেই টাকা তুমি নয় ছয় করে খরচ করো, এটা আমি জানি। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আমি তো তাও নিজের উন্নতি করি, তুমি তো সেইটাও করতে পারো না। টাকা পয়সা নয় ছয় করে যেটা পাও, হয় জুয়ার পিছনে খরচ করো, নাইলে খারাপ পাইয়া মানুষের পিছনে খরচ করো। এসব কথা কে বলছে আপনারে? কে বলছে? এগুলি আবার কারো কন লাগে? পলিটিক্স করি, এ এলাকার নেতা আমি, মেম্বার। এ এলাকায় কে কি করতেছে, কে কয় টাকা কোথায় খরচ করতেছে, সব আমি জানি, সব হিসাব আমার রাখা লাগে। রাখেন, হিসাব রাখেন, কোনো সমস্যা নাই, কিন্তু জনগণও কিন্তু আপনার হিসাব রাখে। অন্যের হিসাব নিয়ে বেশি টানাটানি করেন না, তাহলে আপনার হিসাবের খাতা জনগণের সামনে খুললে যাবো গা। আমার হিসাব নিয়ে তোমার এত না ভাবলেও চলবে, আমি ভালো আছি এবং ঠিক আছি। আমার নিয়েও আপনার এত ভাবনার দরকার নাই, আমিও ভালো আছি, আপনার সাথেও ঠিক আছি। বডি, মতিনের দেনা পাওনার হিসাব কিন্তু দিনকে দিন বাড়তেছে, সুদে আসলে সব মিটাই নিতে হবে, ঠিক আছে? আপনি কইলে এর মাথা ডকামাই দিই, সেটা পরে দেখা যাবে।